হ্যাঁ, আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, পরম করুণাময় আল্লাহর অশেষ মেহেরবানিতে আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই চমৎকার অসাধারণ একটি থ্রিবেডের আলমারি। আলমারিটি করেছি খুবই গর্জিয়াস নকশা দিয়ে, খুবই সুন্দর, খুবই অসাধারণ আলমারিটি করেছি আমি 6 ফিট 7 মিটারের ভিতরে। এই আলমারিটি করেছি থ্রিবেডের ভিতরে খুবই চমৎকার অসাধারণ অসাধারণ নকশা দিয়ে। যারা গর্জিয়াস নকশার ভিতরে আলমারি পছন্দ করে তাদের জন্য নিয়ে আসলাম আজকে একটি থ্রিবেডের গর্জিয়াস নকশার আলমারি। অনেকেই হয়তো সিম্পল মডেল পছন্দ করেন, অনেকেই গর্জিয়াস পছন্দ করেন, তাই আপনাদের মাঝে একটি নতুন কালেকশন নিয়ে আসার চেষ্টা করি, প্রতিদিনই নতুন কিছু ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। আমার এই আলমারিটি করেছি খুব গর্জিয়াস নকশা দিয়ে, নকশাটি খুব চমৎকার নকশা, অসাধারণ নকশা। নকশাগুলি পুকুরের ছাদ থেকে কানিসটা দেখাই দিও, খুবই সুন্দর, খুবই সুন্দর নকশা। এই নকশার এই আলমারিটি করেছি আমি থ্রিবেডের ভিতরে। ভিতরটা ব্যবহার করেছি গামারিকা, পিছনটা ব্যবহার করেছি 2 সুতা ফ্লাইবোর্ড, পিছনটা 2 সুতা ফ্লাইবোর্ড ব্যবহার করেছি। আর ভিতরের ছাদে যারা সেগুন কাঠ কিনে, খুবই সুন্দর, খুবই যত্ন সহকারে আমাদের মিস্ত্রিরা কাজ করে থাকে। যারা চিটাগাং সেগুন চিনেন তারা দেখলে আমার এই ভিডিওটা বুঝতে পারবেন এই কত সুন্দর চমৎকার কাঠ ব্যবহার করা হয়েছে এই আলমারিটির ভিতরে। আর যারা কাঠ চিনেন না তাদের কাছে একই রকম একই সমান। আমি এই ভিতরে যে শেলফগুলি ব্যবহার করেছি, এই শেলফগুলি ব্যবহার করেছি চিটাগাং গামারি দিয়ে, চিটাগাং গামারি। এই শেলফগুলি একদমই ডাইরেক্ট, এখানে সামনে কোনো ভিট লাগানো নাই, একদম 6 সুতা ডাইরেক্ট সেল দেওয়া। অনেকে সামনে বিট ব্যবহার করেন পাতলা সেল দিয়ে, এখানে ব্যবহার করেছি আমি একদমই ডাইরেক্ট সেল। সেলগুলি এখানে কোনো আলাদা এক্সট্রা বিট নাই, পিছনে সামনে একই রকম মোটা কাঠ। ভিতরে ব্যবহার করেছি আমি চিটাগাং সেগুন, সব ছাইডে ব্যবহার করেছি চিটাগাং গামারি, চিটাগাং সেগুন। খুবই চমৎকার, খুবই সুন্দর এই আলমারিটি। আলমারিটি আসলে থ্রিবেডে আমরা যেইভাবে যে সিস্টেমে করে থাকি, মাঝে ব্যবহার করেছি সারির ড্রয়ার, শাড়ির ড্রয়ার এখানে লাগাইছি আমি, শাড়ির হ্যাঙ্গারটি এখানে ব্যবহার করা হয়েছে, শাড়ির হ্যাঙ্গারটি আর এখানে ব্যবহার করা হয়েছে একটি শাড়ির ড্রয়ার। খুবই চমৎকার অসাধারণ এখানে আছে একটি লকার, একটি ড্রয়ার। ভিতর ছাইডটা ব্যবহার করেছি সম্পূর্ণই চিটাগাং গামারি দিয়ে, বাইরের ছাইড 2 সাইড পাল্লা এগুলি করেছি আমি চিটাগাং সেগুন দিয়ে। তাই যারা ফুটিয়ে তুলেছে, খুবই চমৎকার, খুবই অসাধারণ যারা গর্জিয়াস নকশার ভিতর আলমারি কিনতে চান আজ চলে আসুন মাদ্দর বাজার কাজীবুষের বিপরীত পাশে আয়শা ফার্নিচারে। এখানে এই নকশাটা ব্যবহার করেছে পায়ের ভিতরে, পায়ের ভিতরে খুব গর্জিয়াস নকশা ব্যবহার করা হয়েছে। পায়াগুলি দিয়েছি আমি একেবারে 3-3 পায়া, খুবই সুন্দর চমৎকার অসাধারণ নকশা করে এই পায়াটির ভিতরে অসাধারণ নকশা ব্যবহার করেছি। খুবই সুন্দর, খুবই চমৎকার নকশা ব্যবহার করা হয়েছে এই পায়াটির ভিতরে। একটু এই ছাড়ে থেকে একটু এই যে কানের কাঠটা একটু দেখাই দাও, খুবই সুন্দর কাঠ ব্যবহার করা হয়েছে। আমি ছাদ থেকে একটু জায়গা স্বল্পতার কারণে পুরোপুরি দেখাতে পারছি না, তবু একটু দেখানোর চেষ্টা করতেছি। যারা চিটাগাং সেগুন চিনেন, চিটাগাং সেগুনের ফাইবার দেখলে অবশ্যই বুঝতে পারবেন ছাদ থেকে কত সুন্দর চমৎকার কাঠ ব্যবহার করা হয়েছে। ই করে সুতা করে কর দেখা যায়, হ্যাঁ কত সুন্দর চমৎকার ভাবে এই কাঠ ইউজ করা হয়েছে। প্রত্যেকটা ফার্নিচারে আমরা এরকম কাঠ ব্যবহার করার চেষ্টা করি। তাই চলে আসুন আজ আয়শা ফার্নিচারে কামরাঙ্গীর চর লালবাগ টিলার পার্ক থেকে অতি সহজেই রিক্সা যোগে আমাদের ফার্নিচারের শোরুমে চলে আসা যায়। এখানে ফার্নিচার একটি বিশাল মার্কেটিং প্লেস রয়েছে, অনেক ফার্নিচারের শোরুম রয়েছে, আসুন দেখুন যাচাই বাছাই করে ফার্নিচার কিনুন। খুবই অল্প দামের ভিতরে চিটাগাং সেগুনের ফার্নিচার ক্রয় করছি আমরা, খুবই অল্প লাভের ভিতরে ব্যবসা করছি, আসুন দেখুন দেখে শুনে যাচাই বাছাই করে ফার্নিচার কিনুন। নিচের সেটটা একটু দেখাই দাও সুন্দর করে, জায়গা স্বল্পতার কারণে একেবারে পুরোপুরি আপনাদের মাঝে তুলে ধরতে পারিনি, তাই কিছুটা হলো নিচের ছাদগুলো দেখানোর চেষ্টা করছি। খুব সুন্দর করে একে একে আপনাদেরকে পুরো আলমারিটা দেখানোর চেষ্টা করছি, সময় হলে আপনাদের মাঝে পুরো ভিডিওটি তুলে ধরব। জায়গা স্বল্পতার কারণে একসাথে পুরো ভিডিওটি তুলে ধরা হয়নি, তাই চেষ্টা করছি
কিছুটা হলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তাই আমি আমার ঠিকানাটা আপনাদেরকে বলে দিচ্ছি, ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি। আমি মোহাম্মদ জাকির হাওলাদার, প্রোপ্রাইটার। ইমো নাম্বারটা আমার স্ক্রিনে দেওয়া থাকে। ঠিকানাটা আমি আপনাদের মাঝে তুলে ধরছি, 01877470930 এই নাম্বারটি আমার স্ক্রিনে দেওয়া থাকে। আমাদের ঠিকানাটাও আমি দেখিয়ে দিচ্ছি, মাদ্দর বাজার পাকাপুল খন্দকার মার্কেট কাজী অফিসের বিপরীত পাশে আশরাবাদ কামরাঙ্গি চর ঢাকা, কাজী অফিসের বিপরীত পাশে আয়শা ফার্নিচারে। তাই দেরি না করে আজ এ চলে আসুন আমাদের আয়শা ফার্নিচারে। নিত্য নতুন ফার্নিচারের কালেকশন পাওয়ার জন্য চলে আসুন আমাদের আয়শা ফার্নিচারে, আর ফার্নিচারের নতুন নতুন কালেকশনগুলো দেখুন। যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আমার ফার্নিচারের প্রতিদিনের নতুন নতুন ভিডিওগুলি দেখুন। আসসালামু আলাইকুম।